আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমাদের আজকে টিউটোরিয়ালটা হবে একটা সুন্দর ক্রোশেটেড বেবি ড্রেসের। আমরা এই বেবি ড্রেসটা করার জন্য চিকন সামারিয়ান দিয়ে কাজ করব এবং আমি এটার জন্য 3 মিলিমিটার ক্রোশে হুক ব্যবহার করব। এছাড়াও আমাদের একটা কেচি এবং কিছু নিডলস লাগবে, যেগুলোতে আমরা আমাদের প্রজেক্টের সুতা কাটা এবং হাইড করার জন্য ব্যবহার করব। তো খুব সিম্পল একটা প্যাটার্ন ফলো করে আমরা আমাদের এই বেবি ড্রেসটার কাজটা শুরু করতে যাচ্ছি। তা চলুন আমরা দেখি কিভাবে আমরা এই প্রজেক্টের কাজটা শুরু করব। তো আমাদের এই প্রজেক্টটা শুরু করার জন্য আমাদেরকে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিতে হবে এবং আমাদেরকে চেইন করতে হবে যে কোনো অড নাম্বারে। আপনারা যেই সাইজের জন্য ড্রেসটা তৈরি করবেন সেই সাইজের গলার মাপ নিয়ে নেবেন এবং গলার মাপের সমান করে আপনারা যে কোনো বেজোর সংখ্যার চেইন আপনারা তৈরি করে নেবেন এবং বেজোর সংখ্যার চেইন তৈরি করার পরে আরও 3টা এক্সট্রা চেইন আপনাদেরকে করে নিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য এখানে 67টা চেইন নিয়েছি এবং এছাড়াও আমি আরও 3টা এক্সট্রা চেইন নিয়েছি। এখন আমি ফার্স্ট স্টিচটা শুরু করলাম 4 নম্বর স্টিচ থেকে। এখানে আমি আমাদের চেইনের যে পেছন দিকে যে লুপটা রয়েছে ব্যাক সাইডে, এই ব্যাক লুপ থেকে আমরা বা ব্যাক বাম্প বলে, এই ব্যাক বাম্প থেকে আমরা প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল ক্রোশে তৈরি করব। প্রত্যেকটা স্টিচের সাথে কিন্তু ডাবল ক্রোশে হবে, এখানে আর আমাদের আলাদা কোনো কিছু করার নেই। আপনাদের একটু সময় বেশি লাগবে, এভাবে ব্যাক বাম্পে ডাবল ক্রোশে তুলতে একটু সময় বেশি লাগে, কিন্তু আপনার গলার লাস্টের লাইনটার ফিনিশিংটা এভাবে করলে খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে। আমরা পুরোটা লাইন করে ফিরে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রো ওয়ানে সবগুলো স্টিচ আমরা ডাবল ক্রোশে দিয়ে করেছি এবং ব্যাক বাম্পে কাজ করার জন্য আমাদের খুব সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে। এখন আমরা লাস্টে যে চেনটা বাকি ছিল সেই চেনটাতে আমরা আমাদের লাস্ট ডাবল ক্রোশেটা তুলে নিলাম। এখন এই জায়গায় আমি একটা বোতাম ঘরের জন্য একটা ঘর রাখবো, সেজন্য আমি 2টো চেন করে নিলাম এবং এখান থেকে এই প্রথম স্টিচের সাথে একটা ডাবল ক্রোশে করে নেব। এতে করে আমাদের একটা সুন্দর বোতাম ঘরের জন্য এক্সট্রা একটা ঘর তৈরি হয়ে যাবে। এখন আমি এটাকে উল্টে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমাদের প্রথম চেইনের কাছে চলে যাব, যেখান থেকে আমাদের ফার্স্ট ডাবল ক্রোশেটা করতে হবে আর কি। তো এখানে আমি 2টো স্লিপ স্টিচ দিয়ে আমরা রো 2 কাছে চলে এসেছি। রো 2তে আমাদের শুরুতে 3টা ডাবল ক্রোশে দিয়ে বর্ডার তৈরি করে নিতে হবে, সেজন্য আমি প্রথমে চেইন 3টা চেইন নিয়ে নেব, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশের উপরে আরও একটা ডাবল ক্রোশে। আপনাদের মনে রাখতে হবে এখানে এই বর্ডারে গলার অংশটা এখানে অবশ্যই 3টা করে ডাবল ক্রোশে হবে। এখন আমি 2টো চেইন করে নিয়েছি, এখান থেকে একটা ঘর বাদ দিয়ে 2 নম্বর স্টিচের উপর থেকে আমরা একটা ডাবল ক্রোশে দেব। 2টো চেইন একটা ঘর বাদ দিয়ে একটা ডাবল ক্রোশে, খুব ইজি একটা প্যাটার্ন, 2টো চেইন দিয়ে একটা ঘর বাদ দিয়ে একটা ডাবল ক্রোশে, 2টো চেইন একটা ঘর বাদ দিয়ে একটা ডাবল ক্রোশে। এভাবে করে ছোট ছোট ঘর তৈরি হবে। শুরুতে আমরা 3টা ডাবল ক্রোশে করেছি, পরবর্তীতে এভাবে আমরা চেইন 2 দিয়ে দিয়ে ডাবল ক্রোশে করে নিব। এখন আপনারা লক্ষ্য করুন আমাদের স্টিচে লাস্টের ডাবল ক্রোশেটা করা হয়ে গিয়েছে আর 3টা ঘর আমাদের বাকি রয়ে গেছে, 4টা ঘর বাকি রয়ে গেছে। এই 4টা ঘর আমাদের স্কিপ করে পরবর্তী 3টা ঘরে আমরা বর্ডারের জন্য 3টা ডাবল ক্রোশে পরপর করে নেব। অবশ্যই মনে রাখবেন একটা ঘর স্কিপ হবে এবং 2টো চেইন হবে, 2টো চেইন হওয়ার পরেই কিন্তু 3টা ডাবল ক্রোশে এরকম পাশাপাশি দিতে হবে এবং পরবর্তীতে আমরা 1 নম্বর রোর সাথে একটা বোতাম লাগিয়ে নেব। এখন আমরা রো 3 শুরু করছি। রো 3 শুরু করতে আমাদের প্রথমে 3টা চেইন করে নিলাম, এটা একটা ডাবল ক্রোশের সমান।
পরবর্তী দুটা ডাবল ক্রোশের উপরেও আমরা দুটা ডাবল ক্রোশে করে নেব, তাহলে আমাদের তিনটা ডাবল ক্রোশে তৈরি করা হয়ে যাবে। এখানে তিনটা ডাবল ক্রোশে হয়ে গেল, এখন আমি তিনটা চেইন তৈরি করে এই ডাবল ক্রোশেটার উপরে একটা ডাবল ক্রোশে করে নেব। আবারও তিনটা চেইন ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তিনটা চেইন, এক দুই তিন, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, এক দুই তিনটা চেইন, একটা ডাবল ক্রোশে। এভাবে রো নাম্বার থ্রি ইজিলি আপনারা কমপ্লিট করে নেবেন। আমি একদম শেষ প্রান্ত পর্যন্ত এই নিয়মে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্ত পর্যন্ত আমি করে ফেলেছি, লাস্টের একদম শেষ প্রান্তে এসে তিনটা চেইন করার পর তিনটা ডাবল ক্রোশে করেছি। এখন রো নাম্বার ফোরে আমি তিনটা চেইন করে ঘুরিয়ে নিলাম এবং এই বর্ডারের জন্য পাশাপাশি আরও দুটো ডাবল ক্রোশে আমরা করে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের এই গলার বর্ডারটা হয়ে গেল। এখন আমরা চেইন টু করব। চেইন টু করার পর এই ডাবল ক্রোশেটার উপরে আমরা একসাথে দুটো ডাবল ক্রোশে করব। একই স্পেস থেকে আমরা দুটো ডাবল ক্রোশে করছি, চেইন টু, দুইটা ডাবল ক্রোশে, এক দুই, চেইন টু, এক দুই, দুটা ডাবল ক্রোশে, এক দুই, চেইন টু, দুইটা ডাবল ক্রোশে, এক দুই। এভাবে পুরোটা রো আমাদেরকে কমপ্লিট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটুকু আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখালাম, আমি পুরোটা শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো অংশটা আমি করে ফিরে আসলাম। এখানে আমার দুটো ডাবল ক্রোশের পর দুটো চেইন করতে হবে এবং এই লাস্টের তিনটা ডাবল ক্রোশে আমাদেরকে করলেই রো নাম্বার ফোর শেষ হয়ে যাবে। তো রো নাম্বার ফোর আমরা শেষ করে ফেলেছি। রো নাম্বার ফাইভের জন্য প্রথমে তিনটা চেইন করে নিচ্ছি। এখন এই পাঁচ নাম্বার রোতে এসে আমরা কিন্তু এই গলাটার দুই প্রান্ত জোড়া লাগাবো। এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন, সেই জন্য লাস্টের অংশে এসে সামান্য একটু চেঞ্জ হবে। প্রথমে তিনটা ডাবল ক্রোশে করে নিলাম, এখন এই বর্ডারে তিনটা ডাবল ক্রোশে করা হয়ে গেল। এরপরে চেইন টু করতে হবে আমাদেরকে, চেইন টু। এখন প্রথমে এখানে যে দুইটা ডাবল ক্রোশ আছে, প্রথম ডাবল ক্রোশের সাথে আমি একটা ডাবল ক্রোশে করব, পরবর্তী দুই নাম্বার ডাবল ক্রোশের উপরেও আমি আরও একটা ডাবল ক্রোশে করব, তারপরে চেইন টু, এরপর ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, এক দুই। তার মানে পরপর দুইটা ডাবল ক্রোশের উপরে একটা একটা করে ডাবল ক্রোশে করে যাচ্ছি আমরা। এখানেও দুইটা ডাবল ক্রোশে, দুইটা চেইন, এভাবে দুটো ডাবল ক্রোশে দুটো চেইন করে করে আমরা রো নাম্বার ফাইভের শেষ প্রান্ত পর্যন্ত চলে যাব। এখানে আমরা লাস্ট দুটো ডাবল ক্রোশে করেছি, দুটো চেইন করেছি, এখন আমাদের শেষ তিনটা ডাবল ক্রোশে করা বাকি আছে, যেটা আমাদের গলার খোলা প্রান্তের জন্য আমরা স্পেস রেখেছিলাম বা বর্ডার রেখেছিলাম বা বাটন লাইন রেখেছিলাম। এই জায়গাটা দেখেন আমরা পাঁচটা রো করেছি এভাবে। এখন আমরা এই দুটো অংশকে, এই দুই প্রান্তের অংশটাকে আমরা জোড়া লাগিয়ে দেব, জয়েন করে দেব, যাতে এভাবে করে আমাদের ড্রেসের শেপটা বা কলারটা কানেক্টেড হয়ে যায়। ঠিক এই জায়গাটাতে আমরা এসে এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। তবে স্লিপ স্টিচ দেওয়ার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন প্রান্তগুলোর সোজা অংশটা আপনার সামনের দিকে থাকে, উল্টা অংশ যেন কোনো অবস্থাতেই চলে না আসে। আপনারা অবশ্যই এই জিনিসটাকে স্লিপ নট দেওয়ার সময় লক্ষ্য রাখবেন, তা না হলে কিন্তু কাজ করার পরে দেখবেন আপনাদের ডিজাইনটা একটা পাক খেয়ে ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে গিয়েছে, তখন আপনাদের সেলাইটা আবার খুলতে হবে।
তো আমি রো নাম্বার 6 এর কাজটা শুরু করে দিচ্ছি প্রথমে তিনটা চেইন করে নিলাম এটা একটা ডাবল ক্রোশে পরবর্তী দুটো ডাবল ক্রোশে রয়ে গিয়েছে সেই দুটো ডাবল ক্রোশের উপরে এখন একটা কোটটা করে ডাবল ক্রোশে আমি করে নেচ্ছি তারপরে চেইন 2 করে নেব চেইন 2 করার পর আমাদের আগে যে দুটো ডাবল ক্রোশে ছিল তার প্রথমটাতে একটা দুই নাম্বার ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশে করব তার মানে এখানে একটা ডাবল ক্রোশে ইনক্রিজ হয়ে তিনটা ডাবল ক্রোশে হলো প্রথম ঘরে একটা দুই তৃতীয় ঘরে দুইটা তারপর আবার দুটো চেইন ডাবল ক্রোশে প্রথম ঘরে একটা দুই নাম্বার ঘরে দুইটা এক দুই দুটো চেইন ডাবল ক্রোশে এক নাম্বার ঘরে একটা দুই নাম্বার ঘরে দুইটা ডাবল ক্রোশে আবারও দুটো চেইন এই নিয়মে এখন আমি সম্পূর্ণ রোটা ফিল আপ করব আশা করছি আপনারা পুরোটা রাউন্ড করে তারপর ফিরে আসবেন আমি পুরোটা রাউন্ড করেছি এখানে লাস্টে তিনটা ডাবল ক্রোশে এবং দুটো চেইন করা হয়ে গেছে এখন এই যে বর্ডারের অংশটা রয়ে গিয়েছে আমাদের সেখানে আমরা তিনটা ডাবল ক্রোশে করে নেছি এক দুই তিন এখন আমরা এই যে তিনটা চেইন করেছিলাম এটার সাথে এভাবে স্লিপ স্টিচ দিয়ে এটাকে কানেক্ট করে নিলাম এর মাধ্যমে আমাদের রো 6 শেষ এখন আমরা রো 7 শুরু করব রো 7 শুরু করার সময় আমরা প্রথমে দুটো চেইন করে নেব কারণ আমাদেরকে এই তিনটা স্টিচের উপর এখন ডিসি 3 টুগেদার করতে হবে তার মানে তিনটা ডাবল ক্রোশেকে একত্রে করতে হবে সেজন্য আমি ইয়ার্ন ওভার করে একটা ডাবল ক্রোশে নিয়ে নেছি আবারও ইয়ার্ন ওভার করে একটা ডাবল ক্রোশে নিয়ে নেছি এখন এভাবে তিনটা ডাবল ক্রোশেকে কানেক্টেড করে দিলাম এরপর আমরা চারটা চেইন করব তারপরে পরবর্তী যে তিনটা ডাবল ক্রোশে আছে এখানে গিয়ে আমরা আবারও ডিসি 3 টুগেদার করব এভাবে ইয়ার্ন ওভার করে করে সবগুলো ডাবল ক্রোশেকে কানেক্টেড করে নিতে হবে এবং তারপরে চারটা চেইন করে নিতে হবে এই নিয়মে আমরা সম্পূর্ণ রোটাকে রিপিট করব ডাবল ক্রোশে 3 টুগেদার 3 এখন আমাদের চারটা লুপ আছে এভাবে লুপগুলোকে লক করে দিয়ে চারটা চেইন করব 2 3 4 খুবই সিম্পল প্যাটার্নটা আসলে আপনাদের এই প্যাটার্নটা নিয়ে কাজ করতে খুব বেশি সময় লাগবে না বেবি ড্রেসটা আপনি যেই বয়সের বাচ্চার জন্য তৈরি করেন না কেন দেখবেন খুব দ্রুতই কাজটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং আশা করছি সম্পূর্ণ ড্রেসের প্যাটার্নটা আপনাদের কাছে ভালো লাগবে আমি সম্পূর্ণ রোটা প্রায় শেষ করে ফেলেছি এখন এই চারটা চেইন করার পর আমাদের লাস্টে যে তিনটা ডাবল ক্রোশে রয়ে গিয়েছে এই ঘরে এসে আমি আবারও ডাবল ক্রোশে 3 টুগেদার করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন আর কোনো ঘর বাকি নেই এখানে আমি চারটা চেইন করে প্রথম এই ডিসি 3 টুগেদারের সাথে ঠিক এই জায়গাটা থেকে আমি একটা স্লিপ স্টিচ করে আমি এখানে ইয়ার্নটাকে কেটে নেব কারণ আমরা পরবর্তী রো 8 এর জন্য অন্য একটা কালারের ইয়ার্ন ব্যবহার করতে যাচ্ছি সেজন্য এই অংশটা আমি এই ইয়ার্নটা দিয়ে আপাতত এভাবেই করে দেখালাম দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য আমি টিউটোরিয়ালের প্রথম এই অংশটা আমি এই সলিড কালারে নেকটা করে দেখালাম আমি যেই ড্রেসটা আসলে বানাচ্ছি সেটাতে এই গলার এই অংশটা ডিজাইনটাতে একটু মাল্টি কালারের ইয়ার্ন ব্যবহার করা হয়েছে সেটা টিউটোরিয়ালে দেখালে আপনারা প্যাটার্নটা ভালো মতো বুঝতে পারতেন না সেজন্য আমি এক কালারের ইয়ার্ন দিয়ে করে দেখিয়েছি তো আপনারা দেখেন এটা কিন্তু টিউটোরিয়াল না বোঝা গেলেও এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এবং আট নাম্বার রো আমি কিছুটা করেও রেখেছি আপনাদেরকে আমি বাকি অংশটা সিম্পল স্টেপটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব কারণ আট নাম্বার রোটা খুব সিম্পল কিছু স্টেপ আপনাদেরকে করতে হবে আপনারা নতুন যে ইয়ার্নটা নেবেন সেই ইয়ার্নটা ঠিক এই ডাবল ক্রোশে 3 টুগেদারের যে কোনো একটার থেকে আপনারা উপরে একটা সিঙ্গেল ক্রোশে করবেন পরবর্তীতে চেইন 4 স্পেসে আপনারা
পাঁচটা সিঙ্গেল ক্রোশে করবেন। আবারও এই থ্রি টুগেদারের উপরে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন স্পেসে এক দুই তিন চার পাঁচটা সিঙ্গেল ক্রোশে, আবার থ্রি টুগেদারের উপর একটা চেইন, ফোর স্পেসে পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, একটা সিঙ্গেল ক্রোশে এবং পাঁচটা সিঙ্গেল ক্রোশে। এভাবে সেটটা সম্পূর্ণ রোটা কমপ্লিট হয়ে যাবে। আমি আজকে টিউটোরিয়ালে আপনাদের এই পর্যন্তই করে দেখাবো। আপনারা চাইলে শুধু এতটুকু দিয়েও কিন্তু ছোট একটা বেবি নেক তৈরি করে নিতে পারেন, এবং এটাকে আপনারা একটা নেক হিসেবেও ব্যবহার করতে পারেন। এবং আমি পরবর্তী আরও দুই তিনটা রো করব, সেগুলোও আপনি এই নেকের সাথে ইনক্লুড করতে পারেন। চাইলে ড্রেস না তৈরি করে নেক হিসেবেও এটাকে ব্যবহার করতে পারেন। তো আশা করছি আজকে টিউটোরিয়ালটা সহজই লেগেছে আপনাদের কাছে। আমি বাকি অংশ নিয়ে আগামী পর্বে ফিরে আসব। সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এবং টিউটোরিয়ালের কেমন লাগলো এটা সম্পর্কে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আগামী পর্ব দেখার। সবাইকে অনুরোধ জানিয়ে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।